तीन बार प्रत्याख्यात हवार पर अवशेषे मादक मामलाय जामिन पेलेन चित्रनायिका परिमणि बहाल थाकबे चार्जशीट देया पर्यन्त आसामी पक्षेर सन्तोष पद्मा सेतुर पिलारेर पर एबार स्पेने फेरी वीर श्रेष्ठ जहांगीरेर धक्का भेंगेछे मास्तूल दुई मासे पांच बार दुर्घटना अवहेलार अजुहात बीआईडब्ल्यूटीसीर खुनी मोश्ताकेर अन्यतम शक्ति छिलेन जियाउर रहमान हत्या करेन मुक्तिजोद्धा सेना सदस्यदेरो छात्रलीगेर शोक दिवसेर अनुष्ठाने प्रधानमंत्री এবং রাজধানীতে জুলহাজ তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ ছয় জঙ্গির ফাঁসির আদেশ এখনো পলাতক দুজন দুইজন খালাস সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন তিনবার প্রত্যাখ্যাত হওয়ার পর মাদক মামলায় ৫০,০০০ টাকা মুচলেকায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি তবে এই জামিন বহাল থাকবে মামলার চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত এই মুহূর্তে জেলা ও দায়রা জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে আফজাল এশা কিছুক্ষণ আগেই কিন্তু মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েশ তিনি পরিমণির জামিন আবেদনটি মঞ্জুর করেছেন এবং জামিন আবেদনটি ৫০,০০০ টাকার মুচলেকায় চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত অর্থাৎ পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে তিনি জামিনে থাকবেন আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বারবারই বলছেন যে বিচারকের জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে বিচারক এই পর্যায়ে বিবেচনা করে তাকে জামিন দিয়েছেন এতে তারা তেমন কোন একটা সংক্ষুব্ধ নন এবং বারবারই যেটি বলে আসছিলেন যে তারা জামিনের বিরোধিতা করেছেন কিন্তু আদালত তাদের রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক সেটি আমলে নেননি অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অর্থাৎ পরিমণির আইনজীবীরা বরাবরই বলে আসছিলেন যে পরিমণি কারাগারে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যে মাদক মামলা হয়েছে এই মাদক মামলায় এখন পর্যন্ত তেমন একটা অগ্রগতি নেই একই সঙ্গে পরিমণি বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তার কারাগারে থাকার কারণে সেই সিনেমাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা তার জন্য যারা বিনিয়োগ করেছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তিনি একজন নারী ফৌজদারি কার্যবিধিতে আছে নারীরা জামিন পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাবেন সেই বিষয়টি আদালতে তুলে ধরেছেন আদালতে তুলে ধরার পরে প্রায় ৪০ মিনিট শুনানি হয়েছে উভয় পক্ষের ৪০ মিনিট শুনানির পরে বিচারক ইমরুল কায়েশ পরিমণিকে পুলিশ রিপোর্ট দাখিল করার আগ পর্যন্ত জামিন দিয়েছেন এবং জামিনের যে মুচলেকা সেটি ৫০,০০০ টাকা সব জামিনের ক্ষেত্রে এই ধরনের মুচলেকাটি দেওয়া হয়ে থাকে এখন মুক্তির প্রক্রিয়া আমরা পরিমণির আইনজীবীর কাছে জিজ্ঞেস করেছিলাম যে পরিমণি আজকে মুক্তি পেতে পারেন কি না পরিমণির আইনজীবীরা বলছেন যে তারা আজকে চেষ্টা করবেন তবে আমরা যতটুকু জানি বা আদালত রিপোর্টিং করার ক্ষেত্রে যতটুকু দেখেছি যে এখন যেহেতু তিনটা পার হয়ে গেছে তিনটার পরে আর জামিননামা প্রস্তুত করে জামিননামায় সিগনেচার নিয়ে কারাগারে পাঠানো এবং কারাগার থেকে বের হয়ে আসা এটি আসলে সম্ভব নয় এবং সব প্রক্রিয়া মিলিয়ে আমরা পরিমণির আইনজীবীর সাথে কথা বলেছেন যে কালকের মধ্যেই পরিমণি হয়তো কাশিমপুরের যে মহিলা কারাগার রয়েছেন এখন পরিমণি প্রায় ২৬ দিন ধরে রয়েছে সেখান থেকে হয়তো কালকে দুপুর নাগাদ মুক্তি পেতে পারেন তো এই ছিল মহানগর দায়রা জজ আদালত থেকে আমার কাছে পরিমণির জামিন বিষয়ে সবশেষ খবর এশা তিনবার প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি সে বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন পদ্মা সেতুর পিলারের পর এবার স্পেনে ধাক্কা দিল একই ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর চলাচল বন্ধ থাকলেও শিমুলিয়া থেকে পাটুরিয়ায় ফেরি স্থানান্তরের সময় এ দুর্ঘটনায় ভেঙে যায় ফেরির মাস্তুল এ ঘটনায় অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আবিদ সাইদ ঘড়ির কাটায় তখন সকাল ৭:১০ শিমুলিয়া থেকে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পদ্মা সেতু অতিক্রম করছিল এ সময় ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে এক বি স্প্যানের সাথে ধাক্কা লেগে ফেরির মাস্তুলটি ভেঙে যায় এর আগেও ফেরিটি গত ৯ আগস্ট সন্ধ্যায় পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটিতে ধাক্কা দেয় এছাড়া গত ২ মাসে ৪টি ফেরি আরও ৪ দফা পদ্মা সেতুর খুঁটিতে ধাক্কা দেয় এতে ফেরির ফিটনেস ও চালকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে পরবর্তীতে ফেরি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হয় আর পদ্মায় প্রবল স্রোতের কারণ দেখিয়ে শিমুলিয়া বাংলাবাজার রুটে ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি যত ধাক্কা লাগতেছে বারবার এটাই অবশ্যই খারাপ লাগতেছে আমাদের কাছে আমার জানা মতো একটা ফেরির ১৬ মিটার ওয়াইড
পক্ষান্তরে 150 মিটারের ভিতরে কেন যে বারবার ধাক্কা মারতেছে আমারও বোধগম্য নয়। পদাশত দূরে বারবার ধাক্কা দিচ্ছে, এটা কোনো অবস্থা গ্রহণযোগ্য না, এটা মেনে নেওয়া যায় না, এটা ঠিক না। ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল। ফেরিটির উপরের মাস্তুলটি অতিরিক্ত অংশ, সেতু অতিক্রমের আগেই এটি সরিয়ে ফেলা উচিত ছিল, এমন মন্তব্য করে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান জানান, অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাটুরিয়া থেকে বলছে ফেরি পাঠানোর জন্য, আমরা এটা ঠিকঠাক করে পাঠাচ্ছিলাম, তো ওইখানে যে স্ট্যাম্প আছে প্লাস্টিকের, এই স্ট্যাম্প ওরা ছিল, এটা আগে খোলা দরকার ছিল, এটা জাস্ট বাড়ি গেছে বাংলাদেশ, আর কিছু না। বিআইডব্লিউটি এর বিধি মোতাবেক পদ্মা সেতুর সর্বোচ্চ ফ্ল্যাট লেভেল থেকে 18.30 মিটার ভার্টিক্যাল ক্লিয়ার রাখা হয়েছে। ফেরিটির উপরে অতিরিক্ত কোনো অংশ ছিল বলে মনে করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ড হায়েস্ট লেভেল থেকে ওয়াটার লেভেল থেকে 18.3 মিটার অ্যাভাব থাকবে, এটা হলো ঘটনা মিনিমাম ক্লিয়ারেন্স। হ্যাঁ, এখন এইটা তার উপরে আবার আছে 1.5 মিটারের একটা কথা আছে। পদ্মা সেতুতে গত 2, 20 ও 23 জুলাই এবং 9 ও 13 আগস্ট ফেরি ধাক্কা দেয়। সেতু 2B নম্বর স্পেনের সাথেই ফেরিটির উপরের মাস্তুল ধাক্কা লেগে ভেঙে যায়। মুন্সীগঞ্জের মা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুতে ফেরির বারবার আঘাতের পর প্রবল স্রোতের অজুহাতে গত 13 দিন ধরে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়। তারপরও পাটুরিয়ায় স্থানান্তরের সময় সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কাকে সন্দেহের চোখে দেখছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট। পদ্মা সেতুতে ফেরির বারবার আঘাত নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রবল স্রোতের অজুহাতে গত 13 দিন ধরে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কার ঘটনাটি আবারও সামনে চলে এসেছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘটনাটি ছোটভাবে দেখার সুযোগ নেই, তদন্ত করে পদক্ষেপ নিতে হবে। হালকাভাবে নিলে চলবে না, বিষয়টি জাতীয় গুরুত্বের সঙ্গে বিবেচনা, যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা আমরা নেব। অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুতে বারবার আঘাতের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে। পদ্মা সেতুর নিরাপত্তার জন্য আজকে 13 দিন যাবৎ সেখানে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা চাই যে এটা সঠিক তদন্ত হোক এবং অপরাধী যেই হোক, যারা এই ঘটনার সঙ্গে জড়িত সেগুলো তদন্তের মধ্যে বেরিয়ে আসতে। স্বপ্নের পদ্মা সেতু বাঙালির সক্ষমতা ও অগ্রযাত্রার স্মারক। এই সেতু ঘিরে কোটি কোটি মানুষের স্বপ্ন এখন বাস্তবের দোরগোড়ায়। গেল 3 বছর ধরে পদ্মা সেতুর খুঁটি তৈরি হলেও এতদিন কোনো সমস্যা হয়নি। অন্যান্য সব ছোট বড় নৌযান চলছে, কিন্তু শুধু ফেরি কেন বারবার আঘাত করছে সেটা নিয়ে নানামুখী প্রশ্ন সবার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। জিয়াউর রহমান পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির কেউ দেখাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধ করা হাজার হাজার সেনা সদস্য হত্যার নেপথ্যেও ছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় একথা বলেন শেখ হাসিনা। 75-এর পর এদেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর চেষ্টা হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। শোকের মাসে দলীয় কর্মসূচির শেষ অনুষ্ঠান কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। মাসব্যাপী আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের আলোচনা আর স্মরণ সভার ধারাবাহিকতায় আগস্টের শেষ দিনে এই আয়োজন বাংলাদেশ ছাত্রলীগের। মঙ্গলবার সকালে এই আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে যোগ দেন আওয়ামী লীগ প্রধান। সংগ্রামের ইতিহাসে ঘুরে দাঁড়ানোর বিভিন্ন তাৎপর্যময় ঘটনা তুলে ধরে ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সরকার প্রধান। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই 15 আগস্ট এই হত্যাকাণ্ড তারা চালিয়েছিল। মুক্তিযুদ্ধের সবকিছু ধ্বংস করা হয়েছিল। ভাবখানে এমন হয়েছিল যে বাংলাদেশ আর স্বাধীন হয়নি, সে পাকিস্তানিরা এসে আবার আমাদের উপর খবরদারি করবে, এটাই যেন অনেকের আকাঙ্ক্ষা ছিল। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বিতর্কিত ভূমিকা নিয়েও ছাত্রলীগের সামনে ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই, এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না।
স্বাধীনতা প্রত্যাশিত ছিল না বলে মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরও হত্যা করেছিলেন জিয়া, জানান প্রধানমন্ত্রী। সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ যারা করেছে সেই মুক্তিযোদ্ধা অফিসারদের হত্যা করা, হাজার হাজার সেনাবাহিনীর সদস্যদের নির্বিচারে যে হত্যা করা হয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে শত শত লোকদের ফাঁসি দেওয়া হয়েছে, কে দিয়েছে? জিয়াউর রহমান দিয়েছে। পরাজিত শক্তির উত্তরসূরীরা এখনো সক্রিয় বলে দেশবাসীকে সতর্ক করেন শেখ হাসিনা। যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলে পেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতির পিতার আদর্শ বজায় রেখে আগামী দিনের রাজনীতিতে ছাত্রলীগকে গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান। আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে এনজিও কর্মকর্তা জুলহাজ ও তার বন্ধু তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ ৬ জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদের ৪ জন কারাগারে থাকলেও ২ জন পলাতক রয়েছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সমকামীদের অধিকার নিয়ে কাজ করার কারণেই খুন হতে হয় তাদের। আলোচিত এই মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকালে ৪ আসামিকে আনা হয় আদালতে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১:৩০টার দিকে তাদের নেওয়া হয় এজলাসে। কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় ৪ আসামি হাতকড়া পরানো নিয়ে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান। তাদের মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু তাদের ভিতরে কোনো সেই ভাবান্তর নাই, তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। তারা আদালতের কাঠগড়ায় তারা দাঁড়িয়ে হাসছিল, অথবা এখানে তারা কতটুকু ভয়ঙ্কর এটা বোঝা যায়। এখন তারা পুলিশের সঙ্গে তারা বাকবিতণ্ড লিপ্ত হবে, মানুষের সঙ্গে বাকবিতণ্ড লিপ্ত হবে, কারণ তাদের কর্মকাণ্ডই হচ্ছে জঙ্গি তৎপরতা। অভিযোগ প্রমাণ হওয়ায় ৬ জনকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এর মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর, আনসারুল ইসলামের সামরিক শাখার প্রধান সৈয়দ জিয়াউল হক সহ ২ জন পলাতক রয়েছেন। হত্যার কারণ হিসেবে আদালত বলেছেন সমকামীদের অধিকার নিয়ে কাজ করা। আসামিরা সব নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য এবং সমকামীদের নিয়ে র্যালি করা সহ সমকামীদের সমাজ প্রতিষ্ঠার দায়ে ভিকটিম জুলহাস মান্নান ও খন্দকার মাহবুব রাব্বি তন্ময়কে তারা হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করে। মূল হত্যাকারী সহ অত্র মামলার অভিযুক্ত আসামিদের অভিন্ন উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিপন্ন করার জন্য আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মতামত প্রকাশ ও স্বাধীনতা স্বাধীন কর্মকাণ্ড হতে বিরত রাখতে বাধ্য করার জন্য জুলহাস মান্নান ও খন্দকার মাহবুব রাব্বি তন্ময়কে তারা হত্যা করেছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। ২০১৬ সালের ২৫শে এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডে বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় বাড়িটির নিরাপত্তা রক্ষী ও ১ জন পুলিশ সদস্যকেও কুপিয়ে আহত করে জঙ্গিরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সেগুনবাগিচায় প্রাইভেট কারের ভেতর থেকে গাড়ির ওয়ার্কশপের ২ কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির ক্রাইম সিন ইউনিট, তবে রহস্য এখনো জানা যায়নি। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যান্য দিনের মতো সোমবার রাতেও কাজ শেষ করে দেরি হওয়ায় বাচ্চু মেকানিক গ্যারেজের কর্মচারী রাকিব ও সিয়াম গাড়িতেই ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে গাড়িটি কালো কাভারেই ঢাকা পান তাদের সহকর্মীরা। কাভার সরানোর পরই গাড়ির সামনের ২ সিটে তাদের মরদেহ দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২ কিশোরকেই মৃত ঘোষণা করেন। ছেলেরা আমরা চিনি, এখানে ডেনপিনের কাজ করে, আর ওখানে একটা পানের দোকান আছে, মাঝে মাঝে মিষ্টি পান টান বেছে। খুব ভদ্র ছেলে, 14-15 বছর বয়স হইব। দুটো গাড়ি গ্যালাস লাগানো ছিল, প্রায় প্রায় মনে করেন যে দেরি হইলে বাসায় যায় না, ওরা গাড়িতেই ঘুমায়। তাই এটা অনেক সময় মানে দেখা গেছে রাত বেশি হইলে এটা দীর্ঘদিন অনেকদিন হইতে ঘুমাইতে আছে। ঘটনার পর পুরো এলাকা ও আশেপাশের গ্যারেজ পরিদর্শন করে পুলিশ। ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। আমরা প্রাথমিকভাবে সবকিছু খতিয়ে দেখছি। আপনার এখানে ফরেন্সিক টিম এসেছে আমাদের, তারা সব আলামত নিচ্ছে যে কোনো ধরনের কোনো বিষক্রিয়া বা অন্য কোনো ধরনের কোনো কিছু আছে কিনা এটা আমরা খতিয়ে দিচ্ছি, তদন্ত শেষে বলা যাবে। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সামনে সড়ক দিনে কর্মচঞ্চল থাকলেও রাতে স্তব্ধ হয়ে যায়। এর মধ্যেই ২ জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। স্বামীর অতিরিক্ত সন্দেহ প্রবণতার বলি হতে হয়েছে গৃহবধূ ও তার ১.৫ বছরের সন্তানকে। হাতুড়ি দিয়ে পেটানোর পর বালিশ চাপা দিয়ে স্ত্রী ও ছেলেকে হত্যা করে ওয়াহিদুল।
যাত্রাবাড়ির বাসায় লাশের পাশে ফেলে রেখে যায় স্বীকারোক্তি লেখা একটি চিরকুট। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গৃহবধূ রুমা ও তার 1.5 বছরের সন্তান রিশাদের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। মঙ্গলবার সকালে যাত্রাবাড়ি থানায় মামলা করতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা। যাত্রাবাড়ির মীরহাজিরবাগের বাসা থেকে উদ্ধার করা হয় রুমা ও রিশাদের লাশ। হাতুড়ি দিয়ে পেটানোর পর বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকটা রক্তমুক্ত পড়া রয়েছে, আর এই মহিলাটা এমনি পড়া রয়েছে, হাতে একটা এমনি বাবুটা সাইডে পড়া রয়েছে। এগুলা মনে করেন যে সব হইলো হাতুড়ির বাড়ি আছে না, সম্ভবত আর কি এই ধরনের কিছু দিয়া পিটাইছে। পুলিশ জানায় ঘটনার পর থেকেই নিখোঁজ রুমার স্বামী ওয়াহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে মেলে একটি চিরকুট, যেখানে লেখা পরকীয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ওয়াহিদুল। হাজবেন্ড মেরে চিরকুট লিখে চলে গেছে, লেখা ছিল পরকীয়া করে এই অজুহাত দেখায় মা মেরে ফেলছে, মা বাদী হয়ে মামলা করেছে। রুমার বন্ধুরা বলছেন অতিরিক্ত সন্দেহপ্রবণ ছিলেন ওয়াহিদুল, পরকীয়ার বিষয়টি ভিত্তিহীন। আমার বান্ধবী যার সাথে আমি কথা পর্যন্ত বলতে পারতাম না, আমার ফ্রেন্ডরা কথা বলতে গেলে মেপে কথা বলতে হতো, ওর কাছে কোনো ফোন থাকতো না, ওর কোনো ফেসবুক আইডি নাই, সে কি করে পরকীয়া করবে? বছর ওর সাথে পড়ালেখা করছে, আমরা জানি ওর ব্যক্তিত্ব কেমন ছিল। ওরে এমন একটা শাস্তি দেওয়া দরকার যে এই দেখে মানুষ শিখে যে নাই এরকম কাজ করলে এরকম শাস্তি হইতে পারে। ছোট বাচ্চা দোষ করে নাই তাকেও মারছে, তার মানে কি এটা পরকীয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না, সে তাকে ডমিনেট করেছে, তাকে অনেক অত্যাচার করছে। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এতে বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূল্য 40 টাকা বাড়িয়ে 1,033 টাকা করা হয়েছে। নতুন এই দাম 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। অনলাইন ব্রিফিংয়ে বিইআরসি চেয়ারম্যান জানান, আমদানি মূল্য বাড়ায় দেশের বাজারে বাড়ছে এলপিজির দাম। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি 80.56 টাকা এবং মূসক সহ মূল্য প্রতি কেজি 86.60 টাকায় সমন্বয় করা হয়েছে। প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 1,033 টাকায় সমন্বয় করা হয়েছে। জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার ধারাবাহিকতা নিউজিল্যান্ডের বিপক্ষেও ধরে রাখতে চায় টিম বাংলাদেশ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন টাইগারদের টি-20 অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। Ashwik is a team man, he's a wonderful teammate, and he's happy to share his keeping work with Sohan, and it's absolutely fine. He's happy and Sohan is also happy. Je jinish ta amar mone hoy je ei murte khub bhalo hocche amader team er moddhe je amader bhitore ekta positive competition hocche, so it's very good, it's a good sign for the team, and I hope shobai eta upobhog korche. Probably eta hoyto bhalo hoto jodi series er age যদি টিমটা দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো প্লেয়াররা নির্ভর থাকতে পারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিনবার খারিজের পর মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। বহাল থাকবে চার্জশিট দেওয়া পর্যন্ত আসামি পক্ষের সন্তোষ। পদ্মা সেতুর পিলারের পর এবার স্পেনে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা, ভেঙেছে মাস্তুল। 2 মাসে 5 বার দুর্ঘটনা, অবহেলার অজুহাত বিআইডব্লিউটিসির। এবং রাজধানীতে জুলহাজ তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ 6 জঙ্গির ফাঁসির আদেশ, এখনও পলাতক 2 জন, 2 জন খালাস। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।